নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইংরেজি কম্প্রিহেনশন নিয়ে। তা যাদের মনে হচ্ছে যে ইংরেজি কম্প্রিহেনশনে প্রবলেম আছে, তাদের জন্য আজকের এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা যারা ইংরেজি কম্প্রিহেনশনে মনে করছো আমরা একটু উইক আছি, তা তাদের জন্য আজকের এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন না, আজকে ইংরেজি কম্প্রিহেনশনে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা সিটেডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তা সেই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে কিছু শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, যে টেকনিকের মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি কম্প্রিহেনশন যেটা থাকবে সেটা টাইম কিল না করে, টাইম সেভ করে আপনারা কম্প্রিহেনশনটার থেকে যা নম্বর থাকে সেটা হস্তগত করতে পারেন। তো চলুন বন্ধুরা, এরকম কম্প্রিহেনশন, ইংলিশ কম্প্রিহেনশন থেকে যে দুটো প্যারাগ্রাফ এসেছিল, তা সেই প্যারাগ্রাফ দুটো আজকে সলভ করব এবং তার সাথে সাথে শর্টকাট টেকনিকও দেখে নেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। তা প্রথমে আমরা যে টেকনিক ফলো করব সেটা হলো, আমাদের এখানে প্যারাগ্রাফটা যেমন দেওয়া আছে তেমন থাক। আমরা প্রথমে কি করব, আমরা এর কোশ্চেন আনসারগুলো আগে দেখে নেব যে এখানে কি কি কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে? আগে কোশ্চেনগুলো পড়ে নিলে কী হবে, আমাদের প্যারাগ্রাফটা পড়া খুব ইজি হয়ে যাবে এবং বুঝতে পারবো যে কোনটা কোনটা অ্যান্সার হবে। আর সেই ক্ষেত্রেই আপনারা যদি আগে প্যারাগ্রাফ পড়েন, তারপরে তার কোশ্চেন অ্যান্সারগুলো করেন, তা সেক্ষেত্রে আপনার এই প্যারাগ্রাফের নিগুড় অর্থ বুঝতে অনেকটা সময় লেগে যাবে। তা সেই জন্যই বলছি আপনাদের সুবিধা হবে এটাই, আপনারা প্রথমে আগে কী কোশ্চেন করা হয়েছে সেগুলো আগে একটু পড়ে নেবেন। তা প্রথম প্রশ্ন এখানে আছে, কী আছে দেখে নিই। দ্য ফ্লোটিং ভিলেজ ইজ ফেমাস ফর ইটস, কিসের জন্য বিখ্যাত ভিলেজটা, মানে ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান ভিলেজ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, দ্য উডেন গোল পোস্ট হ্যাড নেটস দ্যাট আর ড্যাশ ডিউরিং ফ্লাড, তা ফ্লাডের সময় সেটা কী হয় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু টেক্সট না পড়লে বা প্যারাগ্রাফটা না পড়লে বা প্যাসেজটা না পড়লে আমরা কিন্তু এর অ্যান্সার করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা বুঝে গেছি যে কোশ্চেনটা কী করা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য পাসিং পোর্টস সামটাইমস নক ডাউন পাওয়ার লাইন্স সাজেস্ট দ্যাট দ্য, কী সাজেস্ট করছে সেটা আমাদের বলতে হবে। নেক্সট প্রশ্ন আছে, এ ওয়ার্ড দ্যাট অ্যান্ড বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ড ইম্প্রোভাইজ ইস, তা আমাদের এখানে এই ওয়ার্ডটা ইম্প্রোভাইজ এর যে রিপ্লেস করে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা প্যারাগ্রাফ পড়ে আমাদের বার করে নিতে হবে। নেক্সট প্রশ্ন আছে, ইন দিস প্যারাগ্রাফ টু কুশন মিন্স টু, মানে কুশন বলতে কি কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা আমাদের বলতে হবে। ফ্লোডিং হ্যাজ ড্যাশ ওভার এ পিরিয়ড অফ টাইম, তাহলে ফ্লোডিং বা ফ্লাডিং হ্যাজ ড্যাশ ওভার এ পিরিয়ড অফ টাইম, তা এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমাদের প্যারাগ্রাফ পড়ে বার করতে হবে। নেক্সট প্রশ্ন, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট, তা যেটা ফলস সেটা আমাদের এখান থেকে বার করতে হবে। নেক্সট, দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড এক্সপেকশনালি ইজ, তাহলে এর বিপরীতার্থক শব্দ এক্সপেকশনালি, তা আমাদের এই চারটে ওয়ার্ডের মধ্যে বার করতে হবে যেটা টেক্সটে উল্লেখ করা আছে। নেক্সট প্রশ্ন কী আছে দেখে নিই। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, ড্যাশ উইল ফাইন্ড এ গেম সামহোয়্যার সাজেস্টেড দ্যাট, তাহলে কী সাজেস্ট করছে সেটা আমাদের এখানে বলতে হবে। তো বন্ধুরা আমরা বুঝে গেছি যে কী কী কোশ্চেন করা হয়েছে, এইবার আমরা চট করে কী করবো প্যারাগ্রাফটা পড়ে নেবো। আর চট করে আমরা প্যারাগ্রাফটা পড়ে নিলেই বুঝে যাব যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী হবে। তো একটু মনোযোগ দেবেন, আমরা প্যারাগ্রাফটা পড়ছি। ইন দিস ফ্লোটিং ভিলেজ ইন ব্রাজিল দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু ট্রাভেল, স্টুডেন্টস গো টু স্কুল বাই বোট, লোকালস গো টু ওয়ারশিপস বাই বোট, ট্যাক্সি অ্যারাইভ বাই বোট, ইভেন দ্য সসার fields is often a boat. There are three homemade fields on land, but they are submerged. Now, in the annual flooding of the Black River, if the wooden goal post had nets, they would be useful this time of years only for catching fish. So, ইয়ং প্লেয়ার্স অ্যান্ড অ্যাডাল্টস ইম্প্রোভাইজ, এই কথাটা কিন্তু আমরা কোশ্চেনে পড়েছিলাম, যখন আমরা কোশ্চেন পড়েছিলাম। দে প্লে সসার অ্যাট এ কমিউনিটি সেন্টার দ্যাট হ্যাজ এ রুফ বাট নো ওয়ালস, দে প্লে অন দ্য ডক
of a restaurant and they play on a parked ferry, a few wearing life jackets to cushion their fall. The high water mark in the Rio Negro this year was the fifth highest in more than a century of measurement. Next paragraph kaise dekheni? As scientists study the impact of deforesting on the Amazon basin and the cooling and warming of the Pacific Ocean, extreme patterns observed over the last 25 or 30 years raise an important unanswered question. Are these trends human-induced climate change, or can we explain this with natural variability? Last paragraph chole aschi. The last paragraph dekhini. Villagers said that passing boats sometimes knock down power lines during periods of exceptionally high water, and while the saucer fields are usually available for about half and half the year, the land has recently been dry enough for only 4 or 5 months of play. We do not have a place for the children to play, said D'Souza, a shop owner. They are stuck in the houses, bored. The most adventurous through will find a game somewhere. তা এটা এসেছিল বন্ধুরা সিটেট সেপ্টেম্বর 2014 তে পেপার ওয়ানে। তা এইবার আমরা চলুন শর্ট করে আমরা কোশ্চেনগুলো করে নেবো। কোশ্চেনগুলো কি করা আছে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, দ্য ফ্লোটিং ভিলেজ ইজ ফেমাস ফর ইটস, কিসের জন্য এটা ফেমাস ছিল আমরা কিন্তু এটা পড়ে নিয়েছি, না ক্রেজ অফ ফর স্পোর্টস, স্পোর্টসের জন্য ক্রেজ ছিল যে সসার ফুটবল খেলা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য উডেন গোল পোস্ট হ্যাড নেটস that the dash during the flood, তাহলে ডিউরিং দ্য ফ্লাডে কী হয় না, এটা কিন্তু ইউজলেস হয়ে যায়, কাজের থাকে না। নেক্সট প্রশ্ন, দ্য পাসিং বোটস সামটাইম নক ডাউন পাওয়ার লাইনস সাজেস্টেড দ্যাট দ্য, তা এখানে সঠিক উত্তর কী হবে, দ্য ফ্লাড লেভেলস ওয়ার হাই, তাই না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন চলে আসি, এ ওয়ার্ড দ্যাট অ্যান্ড বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ড ইম্প্রোভাইজ ইস, তাহলে ইম্প্রোভাইজের আমাদের রিপ্লেস করে যদি ওয়ার্ড করতে হয় তাহলে প্যারাগ্রাফে কী উল্লেখ করা আছে, সেটা আছে কন্ট্রিফ, কন্ট্রিফটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ইন দিস প্যারাগ্রাফ টু কুশন মিনস টু, তাহলে কুশন বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে প্যাড। চলে আসি পরবর্তী প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট, ফ্লোডিং হ্যাজ ড্যাশ ওভার এ পিরিয়ড অফ টাইম, তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, বিন has been decreasing, ঠিক আছে, তাহলে ফ্লাডিং হ্যাজ বিন ডিক্রিজিং ওভার এ পিরিয়ড অফ টাইম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পিক আউট দ্য ফলস স্টেটমেন্টটা, যেটা ফলস সেটা আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে, তা চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ফলস দেখিনি, তা হ্যাঁ আমরা পেয়ে গেছি, দ্য ফলস স্টেটমেন্ট হবে দ্য কমিউনিটি সেন্টার ইজ দ্য অনলি স্পেস ফর প্লেইং, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড এক্সেপশনালি ইজ, তাহলে এক্সেপশনালি বিপরীতার্থক শব্দ যদি বলি তাহলে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে জেনারেলি, ঠিক আছে। এবার চলে আসছি পরবর্তী অ্যান্ড লাস্ট কোশ্চেন, ড্যাশ উইল ফাইন্ড এ গেম সামহোয়ার সাজেস্টেড দ্যাট, তাহলে কী সাজেস্টেড করে, না এখানে সঠিক উত্তর হবে, দ্য ব্ল্যাক রিভার ইজ নো থ্রেট টু এ গেম অফ ফুটবল, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন আমরা কিন্তু টাইম কিল না করে টাইম সেভ করে কিন্তু প্যারাগ্রাফটা সলভ করে ফেলেছি। তা পরীক্ষার সময় আপনারা যখন করবেন তখন তো আর আলোচনার মাধ্যমে করবেন না, তা আপনার টাইম লাইন দেখতে পারেন, আমরা কিন্তু 9টা কোশ্চেন করে নিয়েছি 9 মিনিটের আগে, তা সুতরাং সেটাই আপনাদেরই বলছি, আপনারা যখন এই প্যারাগ্রাফগুলো সলভ করবেন তা আপনারা পরীক্ষার সময় আরও আগে সলভ করতে পারবেন, যদি আপনারা কোশ্চেনগুলো আগে পড়ে নিয়ে তারপরে প্যারাগ্রাফটা পড়েন, ঠিক আছে। তা আপনাকে নিগূঢ় অর্থ বোঝার জন্য কেউ কোনো নাম্বার দেবে না, আপনাকে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো পারফেক্ট করার উপরে আপনারা কিন্তু নাম্বার পাবেন, আর আমরা যে প্রসেসটাই করে দিচ্ছি সেই প্রসেসে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার খুবই ইজি হবে এবং খুব তাড়াতাড়ি হস্তগত হবে, ঠিক যেভাবে আমরা একটা প্রোস করলাম ঠিক এইভাবেই আমরা চলুন একটা পোয়েট্রি করব। তা দুটো থাকবে, দুটো মিলে আপনাদের 15 নম্বর থাকবে, আর 15 নম্বর কীভাবে তা আপনাদের তাড়াতাড়ি হস্তগত হয় সেজন্যই আমাদের এই আলোচনা। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে পোয়েট্রিটা সলভ করে নিই, তো আমরা এবার যাচ্ছি পোয়েট্রিতে। তো বন্ধুরা আমরা এবার চলে এসেছি পোয়েট্রিতে, তা চলুন সেই পোয়েট্রিটা আমরা একইভাবে
বা একই রকমভাবে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে আমরা এই পোয়েট্রিটা সলভ করব। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা কী করব, প্রথমে আমরা দেখে নেব কী কী কোশ্চেন এসেছে। তা প্রথম প্রশ্ন আমাদের এখানে 40 নম্বরের কোশ্চেনটা আছে, সার্ভাইল অ্যামিনোসরিস মিন্স, তাহলে সার্ভাইল অ্যামিনোসরিস মানে কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন আছে, মোর কোয়েন্ট অ্যান্ড স্যাটেলড অ্যান্ড স্যালেট ওয়েস টু কিল, তাহলে মোর কুইন্ট অ্যান্ড স্যালেট ওয়েস টু কিল এ স্মাইল অর কিস অ্যাজ হি উইল ইউজ দ্য আর্ট টিলস দ্য রিডার দ্যাট দ্য স্পিকার, তা স্পিকারের কী সম্বন্ধে বলা হয়েছে এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 42, দ্য কানাইং স্কিল রেফার টু, তাহলে কানাইং স্কিল বলতে কাকে বোঝানো হয়েছে বা কী বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন আসছি, নেক্সট প্রশ্ন, মিঙ্গেল উইথ ফরগটেন অ্যাস মিন্স, মানে মিঙ্গেল উইথ ফরগটেন অ্যাস মানে এখানে কী বোঝানো হয়েছে, এটা কিন্তু প্যারাগ্রাফ না পড়লে আমরা বলতে পারবো না। তার নেক্সট প্রশ্ন আছে, হেয়ার স্যাটেল বা স্যালেট, এখানে স্যাটেল স্যালেট মিন্স কী সেটা আমাদের এখানে বার করতে হবে। তার পরবর্তী প্রশ্ন আছে, অ্যান্ড ইয়ং ট্রামস রিচ অ্যাজ ফার অ্যাজ নাইট অর ডে, দ্য পোয়েট্রিক ডিভাইস ফাউন্ড ইন দিস ওয়ার্ড ইজ এ, তাহলে এটা কী ওয়ার্ড সেটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তাই এই চারটে অপশানের মধ্যে তা এই আছে আমাদের এখান থেকে কোশ্চেনগুলো। এইবার আমরা কী করবো, এইবার আমরা চট করে প্যারাগ্রাফটা পড়ে নেবো আর প্যারাগ্রাফটা পড়ে বুঝে যাব যে অ্যান্সারগুলো কোনটা কোনটা হবে। তো চলুন বন্ধুরা, তাড়াতাড়ি আমরা প্যারাগ্রাফটা পড়ে নিই আর প্যারাগ্রাফটা পড়ার পর কী অ্যান্সার হতে পারে সেগুলো আমরা হস্তগত করি, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা হস্তগত করব। তা আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মন দেবেন। দ্য লাস্ট কনকিউর ভিক্টোরিয়াস ম্যান অফ আর্থ নো মোর প্রোক্লেমড হাউ ওয়াইড ইউ এম্পায়ার আর থ্রু ইউ বাইন্ড ইন এভরি শোর অ্যান্ড ইউর ট্রাইম্পস রিচ অ্যাজ ফার অ্যাজ নাইট অর ডে, নেক্সট ইয়েট ইউ প্রাউড মোরার্চ মাস্ট ওয়ে অ্যান্ড মিঙ্গেল উইথ ফরগটেন অ্যাস হোয়েন ডেট কলস ই টু দ্য ক্রাউড অফ কমন ম্যান ডিভোরিং ফেমিনি প্লাগ অ্যান্ড ওয়ার ইচ এবল টু আনডু ম্যানকাইন্ড টেটস সার্ভাইল অ্যামিনোসরিস আর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নি, নর টু দিস অ্যালং কনফাইন্ড হি হেথ হি হাত অ্যাট উইল মোর কুইন্ট অ্যান্ড স্যাটেল ওয়েস টু কিল এ স্মাইল অর কিস অ্যাজ হি উইল ইউজ দ্য আর্ট শ্যাল হ্যাভ দ্য কুইং স্কিল টু ব্রেক এ হার্ট। তা বন্ধুরা এটা এসেছিল সেপ্টেম্বর 2014 পেপার ওয়ানে, তা প্রোস একটু অন্যরকম থাকে বা একটু অন্যরকম বা আপনাদের মনে হতে পারে এটা একটু কঠিন আছে, তো সত্যি ওয়ার্ডগুলো কিন্তু একটু অন্যরকম দেওয়া আছে। তা সুতরাং এখান থেকে আপনাদের কিন্তু এই টোটাল প্যারাগ্রাফটা পড়ে এর অ্যান্সারগুলো কিন্তু বার করতে হবে, যতই কঠিন হোক আপনারা ভিডিওটা পজ করে দু তিনবার পড়ে নেবেন, দেখবেন এটা আপনাদের কাছে ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই এখান থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে। তা প্রথম প্রশ্ন আছে, ড্যাশ সার্ভাইল অ্যামেরিটস মিন্স, এখানে কী বোঝানো হয়েছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা আমরা অ্যান্সার দেখে নেবো যে চারটির মধ্যে কোনটা পারফেক্ট হয়। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, না এই প্রশ্নের সঠিক উত্তর হবে হাম্বল ম্যাসেঞ্জার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মোর কুইন্ট অ্যান্ড স্যালেট ওয়েস টু কিল এ স্মাইল অর কিস অ্যাজ হি উইল ইউজ দ্য আর্ট টেলস দ্য রিডার দ্যাট দ্য স্পিকার, এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে।
তার সঠিক উত্তর হবে ডিস্ট্রাস্ট হিউম্যান নেচার, অপশন ডি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ড্যাশ দ্য কানাইং স্কিল রেফার টু, এটা কি রেফার করা হচ্ছে? না, এটা সঠিক উত্তর হবে হিডেন থ্রেট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ড্যাশ মিঙ্গেল উইথ ফরগটেন অ্যাস মিন্স, তা এখানে কোনটাকে বোঝানো হয়েছে? না, এখানে সঠিক উত্তর হবে ডেড পার্সন। নেক্সট প্রশ্ন, হেয়ার স্যালেট মিন্স, তা স্যালেট মিন্স এটা কোনটাকে বোঝানো হয়েছে? না, এখানে সঠিক উত্তর হবে সাজেস্টিভ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যান্ড ইয়োর ট্রাইমস ফাউন্ড ইন দিস ওয়ার্ড ইজ এ, তা এটা এখানে কী হিসেবে প্রয়োগ করা হয়েছে? না, এটা সঠিক উত্তর হবে স্মাইলি। ঠিক আছে, স্মাইলি এখানে কিন্তু, তো বন্ধুরা এটা স্মাইলি না, এটা সিমিলি, আমি উচ্চারণটা ভুল করেছি। তা চলুন বন্ধুরা, এবার আমরা চলে যাই পরবর্তী পার্ট, মানে আপনাদের বিশেষ আকর্ষণীয় পার্টে। বিশেষ আকর্ষণীয় পার্টটা হলে আপনারা কীরকম প্র্যাকটিস করছেন সেটা জানার জন্য আপনাদের একটা কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে। তা সেই কোশ্চেন অ্যান্সারে সঠিক উত্তর দিতে পারলে আপনাদের প্রাইজ আছে, ঠিক আছে? তা এর আগের দিন আপনাদের হোমটাক্সের কোশ্চেন ছিল, রবিস বিহেভিয়ার ইজ ওর্থ অফ ড্যাশ বাই অল দ্য ইয়ং স্টার্স, তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা অপশান বি ইমুলেশন করেছেন তাদের উত্তরটা সঠিক। তাহলে পুরো কথাটা কি হলো, রবিস বিহেভিয়ার্স ইজ ওর্থলি অফ ইমুলেশন বাই অল দ্য ইয়ংস্টার, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। এবার আমরা চলে আসি পরবর্তী, অর্থাৎ আজকের হোমটাক্সের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইকোনমিক লস হি ড্যাশ রিফিউজ টু টেক দ্য বিটেন ট্র্যাক, অপশান এ রেগুলারলি, অপশান বি স্টেডফাস্টলি, অপশান সি কন্টিনিউয়াসলি, না অপশান ডি অফটেন। আমি আবার প্রশ্নটা বলছি, ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইকোনমিক লস হি ড্যাশ রিফিউজ টু টেক দ্য বিটেন ট্র্যাক, অপশান এ রেগুলারলি, অপশান বি স্টেডিফাস্টলি, অপশান সি কন্টিনিউয়াসলি, না অপশান ডি অফটেন। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, এবং আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা আমরা দিয়ে দেবো। প্রথম 10 জন যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তা সুতরাং আপনারা দিক বিদিক শূন্যভাবে কোনোদিনই প্র্যাকটিস করলে আপনারা এগোতে পারবেন না। আপনারা যদি এই একটা ফরম্যাট অনুযায়ী যদি প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু আপনাদের সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। তা আপনারা চেষ্টা করে যান, আশা করি আমাদের আশীর্বাদ আপনাদের সাথে সবসময়ের জন্য থাকবে। তা সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা এই যে আমাদের কম্পিটিশনগুলো আছে প্রত্যেকটা কম্পিটিশন যেগুলো প্লেলিস্টে আপলোড করা আছে, আপনার চ্যানেলের প্লেলিস্টে যান, যেখানে গিয়ে প্রত্যেকটা কম্পিটিশন আপলোড করা আছে আপনারা দেখুন। আশা করি আপনাদের কম্পিটিশনে যাদের ভয় আছে সেই ভয়টা কেটে যাবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।